Hello guys, welcome to Bike Lover Bachelor. Welcome to another brand new video. আজকে ভিডিওটা কোনো বাইকের রিভিউ না, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্টোরি শোনাবো। তো যেহেতু হাতের কাছে কোনো বাইক নেই রিভিউ করার মতো, তো আমি ভাবলাম আপনাদেরকে একটা স্টোরি শোনাই। আর আজকের স্টোরিটা ট্যারো জিপি ওয়ান সম্পর্কে। তো ট্যারো জিপি ওয়ান আমরা মোটামুটি সব বাইকাররাই চিনি, খুবই অ্যাগ্রেসিভ এবং হেভি লুকিং একটা স্পোর্টস বাইক। লুকস দেখে মনে হবে না যে এটা একটা 150 সিসি স্পোর্টস বাইক। ইভেন যদি আপনি এক্সস্ট সাউন্ড শোনেন, আপনার বিশ্বাস করতে একটু কষ্টই হবে যে এটা 150 সিসি একটা স্পোর্টস বাইক। ওদিন ছিল ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। ময়মনসিং থেকে আমি আমার ফ্রেন্ডের জন্য বেনলি 165S এর ডেলিভারি নিয়ে বিকাল দিকে প্রায় আমার বাসার সামনে পৌঁছাই এবং বাসার সামনে বাইকটা রেখে বন্ধুর কাছ থেকে ট্রিট নেওয়ার জন্য বন্ধুর সাথে রেস্টুরেন্টে গিয়ে যাচ্ছি। এই সময় রাস্তার পাশে দেখতে পাই একটা ট্যারো জিপি ওয়ান স্পেশাল এডিশন দাঁড় করানো আছে। তো যেহেতু বাইকের ক্ষেত্রে আমি একটু বেশি কৌতূহলী, এজন্য আমি আশেপাশে জিজ্ঞাসা করলাম বাইকটা কার। একজন লোককে দেখায় দিল একজন। তো তারপর আমি তার কাছে যা জিজ্ঞাসা করলাম, ভাইয়া ট্যারো জিপি ওয়ান সুপার স্পেশাল এডিশন এটার প্রাইস কত পড়ছে? তো উনি তখন আমাকে জিজ্ঞাসা করলো, এটা ট্যারো জিপি ওয়ান তোমাকে কে বললো? হালকার জন্য আমি একটু থক হয়ে গেলাম। তারপর বললাম, ভাই বাইকটা দেখে তো আমি চিনতেছি, এটা ট্যারো জিপি ওয়ান সুপার স্পেশাল এডিশন 16 BHP-র মডেলটা। তখন উনি আমাকে বললো যে এটা ট্যারো জিপি ওয়ান কিংবা ট্যারো জিপি টু না, ট্যারো ঠিক আছে, বাইকের নাম ট্যারো। ইটালি থেকে ডাইরেক্ট উনি ইম্পোর্ট করছেন, উনি ইটালিতে থাকেন। আর এই বাইকটা বাংলাদেশে যে চাইনিজ 150 সিসি ট্যারো জিপি ওয়ানগুলো আসে, এই বাইকটা সেটা না। এই বাইকটা ট্যারো 250 সিসি বাইক। এটাতে চাইনিজ লিফানের ইঞ্জিন না, এটাতে ইটালিয়ান ইঞ্জিন, ট্যারোর ইঞ্জিন। তো যেহেতু উনি বললেন বাইকটা 250 সিসি, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম এটার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট কত। উনি বললেন 24 PS এর কাছাকাছি, অ্যান্ড বললেন এটা উনি ইটালি থেকে পার্সোনালি 9 লাখ টাকা দিয়ে ইম্পোর্ট করছেন। তো এই জন্য আমি আর বিস্তারিত কিছু জিজ্ঞাসা করলাম না বাইক সম্পর্কে। তো উনি বললেন বাইকটার ইঞ্জিন EFI। তো যেহেতু 250 সিসি ইঞ্জিন বললেন, আমি একটু ইঞ্জিনের দিকে দেখতে গেলাম, অ্যান্ড যা দেখি বাইকটার ইঞ্জিনে কার্বোরেটর সুইচ। তো তারপরে ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি না বললেন EFI ইঞ্জিন, এখানে তো ওই যে কার্বোরেটরের সুইচ দেখা যাচ্ছে। তো উনি আমাকে বলল যে ভাই এটা এমনি তেলের সুইচ, এটা কার্বোরেটর না, বাইকটা EFI। তারপরে আমি আর কিছু বললাম না, অ্যান্ড ভেতর দিকে আমি লক্ষ্য করলাম ইঞ্জিনের ভেতরে NBF লোগোটা দেওয়া আছে, মানে লিফানের ইঞ্জিনে যেরকম NBF লোগোগুলো থাকে। তো তারপরে আমি ইঞ্জিনের কিছু পিকচার ক্লিক করি, অ্যান্ড দেন ওইখান থেকে চলে আসি। অ্যান্ড তারপরে আমি ওখান থেকে চলে আসি, অ্যান্ড ইঞ্জিনের যে পিকচারগুলো ক্লিক করছিলাম ওগুলা কিছু এক্সপার্টদের শো করি। প্রথমে মাহমুদ হাসান শাওন ভাইকে দেখাই এবং জিজ্ঞাসা করি, ভাই এটা কত সিসির ইঞ্জিন, কোন বাইকের ইঞ্জিন? তো উনি আমাকে বললেন এটা লিফানের ইঞ্জিন, 150 সিসি, যেটা 16 BHP ম্যাক্সিমাম পাওয়ার। এটাই সেই বাইকের ইঞ্জিনের পিকচার যেটা আমি ক্লিক করেছিলাম, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে NBF এর লোগোটা। এরপর আমি পিকচারগুলো আরও দু একজনকে দেখাই এবং তারা কনফার্ম করে যে এটা ট্যারো জিপি ওয়ান এর 16 BHP ম্যাক্সিমাম পাওয়ারের ইঞ্জিনটা। তো ওই দিন ওই ভাই আমাকে খুব ভালোভাবে বোকা বানিয়েছিলেন। তো ভাইজানকে জিজ্ঞাসা করেছিলাম ওনার বাড়ি কোন জায়গায়, তো উনি আমাকে বললেন জামালপুরের সরিষা বাড়িতে ওনার বাড়ি। তো ভাইজান যদি কোনোভাবে এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একবার কমেন্টে জানায়েন যে আপনারটা আসলে 150 সিসি না 250 সিসি। অথবা যদি কখনো ময়মনসিং আসেন তাহলে আমাকে একবার নক দিয়েন, আমার একটু ইচ্ছা আছে আপনার বাইকটা টেস্ট রাইড দিয়ে দেখার। তো আজকের গল্পটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বাইক রিলেটেড আরও আপডেটস পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলর। এরপরের ভিডিওগুলোতে ইনশাল্লাহ কোনো বাইকের রিভিউ থাকবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইক রাইড করার সময় সব সময় হেলমেট ইউজ করবেন। মনে রাখবেন, একজন ভালো রাইডার কখনোই হেলমেট ছাড়া বাইক রাইড করে না। থ্যাংক ইউ।